গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বাবলি রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা। এইদিকে দেখো, সকালবেলায় বানিয়ে নিলাম ম্যাগি। তো কী বলতো, আজকে না ম্যাগিতে কোনো সবজি দিইনি, এরকমই আর কি শুকনো করে বানালাম। তারপর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম যেহেতু সকাল সকাল কাজগুলো হয়ে গেছে, পুজোটাও সেরে নিই। আর পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটাই শান্তি, মানে কাজে আর কি মন আসে। আর পুজো পড়ে থাকলে না, বেলা হয়ে গেলে দেখবে পুজো দিয়ে আরও মন লাগে না, আর কোনো কাজেও মানে ঠিক মতো হয় না আর কি। তো সে কারণে এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিয়ে আমার হয়ে গেছে।
তো এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিয়ে এখন পড়তে বসবে, আর আমাদের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি লিকার চা। চলো আজকে ব্লগটা না আমি এখানে শেষ করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তো তখন